নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নন্দিনী আপনাদের কাছে আবারও এসে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমি আপনাদের সকালে যা যা করেছি ওগুলো সব তো দেখাবোই, আর কি রান্না করছি সেটাও দেখাবো। তেল অ্যাড করলাম, তেলটা একটু কম কম লাগবে, আর একটু অ্যাড করলাম। অনেক সময় রসুন দেওয়া যায়, রসুন দিয়ে অনেক সময়, তবে এই বাড়িতে রসুন খুব একটা চলে না, তো আমার ও বাড়িতে চলে, বাপের বাড়িতে ওখানে রসুন পেঁয়াজ সবই চলে, ও এই বাড়িতে রসুনটা একটু কম চলে, ওই জন্য দিতে পারিনি, ইচ্ছে হলো দিতে পারিনি। নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য জল দিয়ে দেবো। কোরালি হয়ে যাচ্ছে, চিনি দেব, ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি চাপা দিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে কষার জন্য, জল দিয়ে সেটা জলটা এখন একদম শুকিয়ে হয়ে গেছে, কষানো হয়ে গেছে, ভালোভাবে কষে গেছে এবং তেলও বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে আবারও চাপা দিয়ে দেবো, যখন হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা হয়ে যাবে, তখন আমি ডিমগুলো দিয়ে আবার একটু রেখে তারপর নামিয়ে নিই, জল দিয়ে দিচ্ছি। জল আরো একটু দেবো,
এবার আমি আবারও চাপা দিয়ে রাখবো, দিয়ে জলটাও টানিয়ে নেবো। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে অল্প অল্প জল রাখবো। বন্ধুরা দেখুন আমার ডিম আলুর ঝোলও বলতে পারেন, এটা কষাও ঠিক না ঝোলও না, মানে একটু গ্রেভি গ্রেভি মতোই করেছি। তো যাই হোক ওই রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি আলাদা জায়গায় ঢেলে দিচ্ছি। কড়া থেকে আলাদা জায়গায় ঢেলে নিয়েছি।